سبحان الله Glory be to Allah সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে কৃষি টিভির নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি শামীম আহমেদ প্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানচারামপুর থানার আয়পুর গ্রামের মায়ের মা বাবার দোয়া হ্যাচারিতে দর্শক আমরা জানতে পেরেছি এখানে কি রয়েছে ফার্মি মুরগির বিশাল খামার রয়েছে যেখানে 500 ফার্মি মুরগি রয়েছে তো বর্তমানে আমাদের বাংলাদেশে এই ফার্মি মুরগিটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে যেহেতু এটি ডিমের জন্য খুবই বিখ্যাত তো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই খামারের যে মালিক গিয়াসউদ্দিন ভাই উনি কিভাবে এখানে এই ফার্মি মুরগির খামারটি গড়ে তোলেন এবং ওনার এই 500 মুরগি লালন পালন করতে ওনার কেমন খরচ হচ্ছে এবং উনি এখান থেকে কিভাবে লাভবান হচ্ছেন সেই সম্পর্কে এবং ফার্মি মুরগি কিভাবে লালন পালন করতে হয় বা এগুলোকে জিরো বয়স থেকে আপনারা কি কি রোগের জন্য ভ্যাকসিন করবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আশা করছি আপনারা এই ফার্মি মুরগি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ সময় ধরে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা তো গিয়াস ভাই আমরা তো আপনার এখানে আগে আসছি আমরা দেখছি যে আপনার এখানে কোয়েল পাখি রয়েছে দেশি মুরগি রয়েছে তো এখন দেখতে পাচ্ছি যে আপনি এর পাশাপাশি ফার্মি মুরগিরও আপনি খামার এখানে গড়ে তুলছেন তো এই ফার্মি মুরগির খামারে কীভাবে আসায় এই দেশি এবং কোয়েল পাখির পাশাপাশি আসলে ফার্মি মুরগিতে আসছি আমার যাবে তো 3 বছর হয় ফার্মি মুরগিটাতে আসা আপনি মনে করেন প্রথম আমি 100 মুরগি এখান থেকে দেখে ভালো লাগছে দেখে 100 মুরগি আনছিলাম এখান থেকে আসলে মুরগিটা আজকে ব্যানাজিভাবে করার আর কি তো গিয়াস ভাই এই যে আপনি ভালো লাগছে তারপর আপনি এটার খামারটা শুরু করলেন হ্যাঁ এটা কি কারণে ভালো লাগে এটার কি বৈশিষ্ট্য আছে যেটাতে কি রকম লাভ বা কি আসে বিষয় আসলে এটাতে লাভ বলতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের মালিক আপনার এটা এতই ভালো জিনিস একটা বর্তমানে আসলে দেখতে হুবহু বিদেশি ডিম এবং ডিমের যেমন চাহিদা মুরগার এমন চাহিদা আসলে মানে পুষ্টিকর এবং কি লাভজনক মানে সব দিকেই প্লাস পয়েন্ট আচ্ছা এই মুরগিটা আমার খামারে কি জন্য এখন পালতেছে মানে ডিমের জন্য না মাংসের জন্য কোনটা না সবচেয়ে ভালো হইব ডিমের জন্য পাললে ডিমের জন্য সবাই পালতেছে এবং অনেক চাহিদা মাশাআল্লাহ দিলে আচ্ছা তো আপনার এখানে আমরা এখন অনেকগুলো মুরগি দেখতেছি এখানে কতগুলো মুরগি আছে এখানে ফ্যারেন্স আছে বর্তমানে এখন 500 500 জি 500 ফ্যারেন্স আছে আচ্ছা তো এগুলো মানে ডিম দেয় কত মাস বয়স থেকে এটা ডিম দিব 4.5 মাস থেকে ইনশাআল্লাহ 4.5 মাস জি আপনার এখানে যে মুরগিগুলো দেখতেছি এগুলোর বয়স কত মাস এটি আপনার ডিমে আসছে 1.5 মাস হয়েছে 6 মাস আচ্ছা এগুলো কতগুলো ডিম দেয় এটি আপনার 500 মাইদে 350 ডিম দৈনিক আসতেছে ইনশাআল্লাহ 350 দৈনিক জানি দৈনিক আসতেছে এগুলো একটানা কতদিন ডিম দেয় একটানা ডিম পাবেন মোটামুটি 15-16 মাস ডিম পাবেন একটানা আপনি একটানা 15-16 মাস জি 15-16 মাস তাহলে তো অনেক ডিম দেয় এগুলো জি আচ্ছা তো এটা হচ্ছে ডিমের জন্য লালন পালন করা ডিমের জন্য যে বিশেষজ্ঞ এটা ডিমের জন্য অনেক ভালো আপনি কি জন্য পালন করছেন আপনি কি ডিমের জন্য পালন করতেছেন না অন্য কিছু না আমি তো ডিমের জন্য ফ্যানেন্স করতে ডিমের জন্য করতেছি আপনি ডিমের জন্য করতেছেন জি তা আপনি কি ডিম থেকে কি বাচ্চা এটা বলেন আমি ডিমের থেকে বাচ্চা করি এটা বলেন হ্যাঁ জি ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করে আমরা সারা বাংলাদেশ সেল দিই আচ্ছা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সেল দিতেছেন জি ডিম থেকে বাচ্চা উৎপাদন করছেন কিভাবে আপনারা এই বাচ্চা উৎপাদন করতেছেন এখানে আমাদের হ্যাচারি আছে আপনার আমাদের নিজস্ব হ্যাচারি আছে আমরা হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই আচ্ছা মানে ইনকিউবেটরের মাধ্যমে এগুলো ফুটাচ্ছেন জি জি আচ্ছা তো এই যে বাচ্চাগুলো মানে আপনারা এই ফার্মি মুরগির যে বাচ্চা হ্যাঁ কতদিনের বাচ্চাগুলো আপনারা সেল করতেছেন ফার্মি মুরগির বাচ্চা আপনার মোটামুটি ভাবে আমরা থেকে 0 থেকে আপনার 2 মাস 2.5 মাস অন্তর বাচ্চা আছে বাচ্চা কেউ চাইলে পাইব আচ্ছা 2.5 মাস পর্যন্ত জি আচ্ছা তো জিরো বাচ্চাটা আপনারা কেমন প্রাইসে বিক্রি করেন জিরো প্রাইস আপনার আসলে যেটা আপডাউন করে আপনার আমরা যে সময় যত রেট বিক্রি করতে পারে 30-32 আপনার যেমন যে সময় যত চাহিদা থাকে ওই অনুসারে আমরা বিক্রি করি জিরো বাচ্চাটা জি আচ্ছা তো এর মধ্যে কি কোনো অ্যাভারেজ থাকে যে বাচ্চাগুলো যে বিক্রি করেন হ্যাঁ এখানে কি যে পুরুষ বা মহিলা এরকম কোনো বাছাই করতে হয় জিরো বাচ্চার মধ্যে না ফাউমিতে পারা যায় না আসে বাঁচাতে পারা যায় লেকিন এটাতে পারা যায় না আসে বাঁচার কোনো উপায় নেই না না নিলে অ্যাভারেজ নিতে হয় পরে তার এখানে গিয়ে এখন পুরুষ মহিলা যাই হয় হয় এটা হ্যাঁ ভাগ্য আর আপনি মনে করেন সে পার্সেন্টেজ বাচ্চা নিয়ে বড় বাচ্চা নিলে 2 মাসে বাচ্চা নিলে পার্সেন্টেজ কটা লাতার সাথে কটা মুরগি লাগবে ওইটা যদি হয় না এটা হ্যাঁ রাখান তো ব্যক্তিগত ব্যাপার বড় নিলে বোঝার উপায় আছে জি জি এটা রাখান সর্বনিম্ন কত মাসের নিলে বোঝা যাবে মানে সর্বনিম্ন 1.5 মাস হলে বাচ্চা দেওয়া যাবে 1.5 মাস হলে মানে বাছাই করে দেওয়া যাবে জি জি আপনার সর্বনিম্ন 1.5 মাসের বাচ্চাটা আপনার 150 থেকে 140-160 এমন থাকে সবসময় থাকে 140 থেকে 160 ওটা নামা করে আচ্ছা আচ্ছা তো এই যে 1.5 মাসের বাচ্চাগুলোকে তখন কয়টা ভ্যাকসিন দেওয়া থাকে আপনাদের 1.5 মাসের ভ্যাকসিন দেওয়া থাকে আপনার মোটামুটি 7টা ভ্যাকসিন দেওয়া থাকে 1.5 মাসের 7টা ভ্যাকসিন থাকে 1.5 মাসে তো গিয়াস ভাই আপনি যদি বলতেন হ্যাঁ ধরেন কেউ জিরো বাচ্চা নিল
নতুন সে একদম তো জিরো বাচ্চা নেওয়ার পরে সে এগুলোকে কিভাবে কি পরিচর্যা করবে বা মানে কতদিন বয়সে তাকে কোন কোন রোগের ভ্যাকসিনগুলো করতে হবে সেই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন আপনার আমাদের কোম্পানির চার্ট আছে আমাদের কোম্পানির বই আছে আমরা কোম্পানির বই চার্ট দিয়ে দিয়ে দিন মানে সেই হিসাবে বই দেখে করতে পারবো চার দিকে করতে পারবো আর মোস্ট আমরা কি জানতে চাস কোন ভ্যাকসিনে কোন দেওয়ান লাগে প্রথম দিন দ্বিতীয় মানে জিরো বাচ্চাদের মারেক্স আচ্ছা প্রথম দ্বিতীয় মারেক্স চার থেকে পাঁচ দিনের ভিতরে রানী ক্ষেত আপনার দশ থেকে এগারো দিনের ভিতরে গামরু সতেরো থেকে আঠারো দিনের ভিতরে গামরু আপনার তেইশ থেকে চব্বিশ দিনের ভিতরে হচ্ছে আপনার রানী ক্ষেত আবার পঁয়ত্রিশ দিনে ফাউল ফক্স ওইভাবে আপনার দাপে দাপে সব লেখা আছে আমাদের চারটির ভিতরে ওইভাবে দাপে দাপে সে দিয়ে যাবে আর আমাদের কাছে যদি সন্দেহ হয় আমাদের ফোন করে জিজ্ঞাসা করবে কি আসবে কী করলে ভালো হবে কেমনে করলে ভালো হবে আচ্ছা আচ্ছা তার মানে কি আপনার বিক্রয়ের পরেও আপনারা এই সেবাগুলো দিয়ে থাকেন না এটা তো একশো বার আপনার বিক্রয়ের পরে যদি কেউ যদি বলে বলে দেই না আসলে ব্যস্ততার কারণে অন্যজনের ফোন ধরা হয় না আমাদের থেকে বাচ্চা যারা না নেয় চল্লিশ পার্সেন্ট লোক আছে আমরা অন্যজনের ফোন দিয়ে আমরা ফোন ধরে বলে দিই অনেক লোকে মানে আমাদের প্রমাণ আছে আমাদের কাছে আচ্ছা তার মানে এই জন্য হচ্ছে যে আসলে যে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরা হয় না এটাই স্বাভাবিক যেহেতু আপনারা ব্যবসা করেন অনেক মানে প্রচুর ফোন আসে তো তার জন্য ভালো হয়েছে যে যে খামার করবে সে আগে এই বিষয়ে জেনে এবং প্রশিক্ষণটা নিয়ে খামার করাই তো মানে ভালো তাই না তাহলে তো কাউকে মানে দরকার হবে না না দরকার হবে না আসলে এত তো সময় তো সে পাবে না লেকিন আসলে সে একটু সময় করে আঙুতে নিতে হবে রাগ হলে হবে না বলে গ্যাস ভাই আপনি ফোন ধরেন না কেন ফোন ধরেন না কেন আমি মাল নিতাম আপনার থেকে আসলে মাল তো নেবেন ভাই ফোন ধরবেন আপনার তো লাভের চেয়ে বেশি আমার লাভ আমি মাল বিক্রি করতে পারলে আমরা তো সময় উঠে না একজন লোক কথা বলতেছি আপনি ফোন দিতেছেন তখন কোন বিয়ে ফোনটা ধরি কোন আচ্ছা আপনার নতুন কাস্টমার হ্যাঁ মাল নিবো আমার ফোন দিয়ে বিরক্ত হয় আসলে একটু বিরক্ত হইলো ভালো কে লেগে ভালো জিনিসের ভিতরে বিরক্ত হইলো ভালো এটা সবচেয়ে বড় কথা বোঝেন নাই তো গ্যাস ভাই এই যে ফার্মি মুরগি যেটা হ্যাঁ এটা তো এখন নতুন আমাদের দেশে বলা যায় তাই না আচ্ছা তো এর লাভ লসটা যদি বলতেন যে আপনার জানা মতে আপনার কি জানা আছে এক হাজার মুরগি লালন পালনে কেমন লাভ লস হয় মুরগিটা অবশ্যই জানা আছে আপনার আমি যেহেতু করতেছি অবশ্যই আমার লাভ লস আইডিয়া আছে কেমন মানে যদি ধরেন একজন সে শুরু করে হ্যাঁ এক হাজার বাচ্চা নেয় তাহলে তো তিরিশ বত্রিশ টাকা বলছেন তো তিরিশ বত্রিশ হাজার টাকা তার বাচ্চা কিনতে লাগবে এই এক হাজার বাচ্চার জন্য তার কতটুকু জায়গার উপরে ঘর নির্মাণ করতে হবে এক হাজার জায়গার জন্য সে মোটামুটি এগারোশো স্কোয়ার ফিট ঘর লাগবে এগারোশো স্কোয়ার হ্যাঁ ফেরেন্স করলে ফেরেন্সের জন্য এগারোশো স্কোয়ার ফিট ঘর লাগবে আর মোটামুটি সে মোটামুটি ভালো একটা ইনভেস্ট সেই জায়গায় করতে হবে আচ্ছা তো ঘরটা তার নির্মাণ করতে প্রাথমিক কেমন টাকা লাগতে পারে ঘরটা সে মোটামুটি নির্মাণ করতে আপনি মোটামুটি এক লাখ বিশ হাজার টাকার মতো চলে যাবো এক লাখ বিশ হাজার হ্যাঁ এক লাখ ভালো জন্য এত টাকা ঘর আপনার ভালো করে করতে হবে সে রেফারেন্স করলে আপনি দুটি ঘরে বিক্রি করে দিবো হ্যাঁ ওই চিন্তা করে করলে দিবি আমি ঘর লাগলো না অন্য কিছু করলাম তো ঘর করলে তো ভালো করে করা উচিত আসলে নর্মালভাবে না করা মুরগির ঘর যেহেতু এবং মানে মুরগির বাচ্চা দেড় লাখ টাকা চলে যাবে জি আচ্ছা আর এগুলো ডিম দেয় বলছেন কতদিনে সাড়ে চার মাসে ডিম আসবে সাড়ে চার মাসে তো তার সাড়ে চার মাস পর্যন্ত তার খাবার টাবার ওষুধপত্র কর্মচারী সব কিছু মিলায় কেমন টাকা যাবে আরও মোটামুটি হ্যাঁ যদি কর্মচারী বেতনটা না ধরে তাহলে মোটামুটি তিন লাখ আশি হাজার সত্তর হাজার টাকার ভিতরে সে আপনার ডিমে নিতে পারবো কর্মচারী না ধরলে জি জি সে নিজের শ্রম দিলে আচ্ছা আর যখন ডিম পাবে তখন মানে শতকরা সে কেমন পাইতে পারে শতকরা মোটামুটি হ্যাঁ ভালো প্রোডাকশন পাইলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন পাইবো আমি আসলে বলতে যেটা সত্তর আইডিয়া আর কি আপনার তারপরও লাভবান আচ্ছা অনেক লাভ হাজারে ধরলাম যে সাতশো জি ধরে নিতে পারি জি তো এখানে কিছু ইয়া থাকবে পুরুষ মানে মুরগি থাকবে জি তো সব কিছু মিলে সাতশোর মতো সে ডিম পাবে জি এক একটা ডিম মানে কত টাকা করে এখন বিক্রি করা যায় এখন আমার কাছে বিক্রি করলো এক একটা ডিমের দাম বারো টাকা আছে বারো টাকা জি এক একটা ডিম অনেক ভালো দাম জি ভালো দাম তো আপনার এটা দেশি মুরগির ডিম করে বিক্রি করা যায় যেমন পুষ্টি এমন স্বাদ এবং কেমন অনেক ভালো আচ্ছা তো যখন তার ডিম মানে একদম মানে সে ডিম পাওয়া শুরু করবে হ্যাঁ ফুল প্রোডাকশন সে পাবে তখন খরচ টরচ বাদ দিয়ে তার প্রতি মাসে কেমন টাকা আয় হতে পারে যদি খরচ মরচ বাদ দিয়ে সে আয় করে প্রতি মাসে মোটামুটিভাবে এক হাজার মুরগি পালে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম করা সম্ভব পার মান্থ পার মান্থ কোনো সন্দেহ নেই আচ্ছা তো অনেক টাকা মানে চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে ষাট পঁয়ষট্টি হাজার টাকা না চার পাঁচ লাখ টাকা অনেক টাকা আপনার মানে এটা তো ইনভেস্ট করলে সত্তর ষাট পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা ইনকাম করা সম্ভব কোনো সন্দেহ নেই আচ্ছা আচ্ছা এত টাকা লাভ হলে তো সবাই তো খালি তাহলে এগুলোই করবে বিদেশ তাহলে তো যাওয়ার কোনো মানেই হয় না যদি এত আসলে বিদেশ যাওয়ার কোনো মানে হয় না লেকিন শ্রম দিতে হবে ভাই কেউ যদি মনে করে আজকে আপনার খামার করবে নাম্বার ওয়ান হ্যাঁ লাগবে ভালো একটা খামারের হাত আচ্ছা নাম্বার টু হ্যাঁ লাগবে খামারি ভালো একটা মাল দিছে কিনা হ্যাঁ নাম্বার থ্রি লাগবে সে খামারিতে ভালো কোনো প্রসঙ্গ পাইবো কিনা সহজিতা পাইবো কিনা নাম্বার ফোর সে আপনি এটার ভিতরে শ্রম দিতে হবে মাস্ট কোনো সন্দেহ নেই এটা এটা শ্রম ছাড়া কোনো বিকল্প নাই আপনার এই যে মুরগা আপনার চলতেছে ফিরতেছে খাইতেছে দেখেন আপনার দেখতে হবে খাড়ি থেকে এক মিনিট আমি মালিক আমি দেখতে হবে মুরগাটা কোনো অসুস্থ আছে কিনা মুরগার সমস্যা আছে কিনা মুরগাটা কোনো এই দেখেন আমার একটা মুরগার পাকা নামিয়ে রয়েছে মুরগাটা কোনো কোনো ব্যথা পাইছে এটা সাতটা নামিয়ে গেছে তো কিন্তু আমার চোখ পড়ছে আপনার লেবার চোখ কিন্তু পড়ে না এখনও তাহলে মালিকের পাকাটা নামে গেছে মুরগা ঠোরপায় নামাই লেছে পাকাটা দেখছেন তো এই জিনিসটি কিন্তু মানুষের রক্ষা করতে হবে আর মাসলি একটা কথা বারবার বলবো যে কোনো মুরগার ব্যাপারে যে কোনো জিনিসের ব্যাপারে এখন দুই নম্বর আছে আমার সোনালিতে বাচ্চা কিন্তু ফার্মে যেতে পারে অনেক ভাই কয় গ্যাস আপনার দাম চাইছে না এত সস্তা চাইছে আর যদি আমি সস্তায় না পারি আমার নিজের ফ্যান্স আছে নিজের খামার নিজের উৎপাদন নিজের মেশিন তো সে কম পারে কী করে আচ্ছা আচ্ছা
সে কম্পারে কি করে কোন আমার কথা লোক এটা তো একটা দেয়ার বিষয় তো আমার কথা লোক একটা জিনিস সত্য কথা মানে যত কিছু বলুক যে ডে বলুক তো আপনার যত কিছু করুক ভালো ফ্রেন্সি থেকে ভালো খামারি থেকে যোগাযোগ করে এবং ভালোভাবে নিজে দেখে নিজে বুঝে নিজে শূন্য মাল নেওয়াই সবচেয়ে উত্তম আমি মনে করি আচ্ছা তো গিয়ে আমরা তো অনেক খামারে যাই অনেকে বলে যে আসলে এই মুরগি পালন এটা লস ওইটা লস হ্যাঁ তো আসলে যে লাভটা বলেন এই লাভটা কি 12 মাসই সম্ভব না মানে কিছু কিছু মাস তো লস হওয়ার কথা না লস লস হবে না ইনশাআল্লাহ কেন লস হবে না যদি মুরগা ঠান্ডা না লাগে মুরগা জ্বর বিক্তি না থাকে মুরগার কোনো অন্যান্য রোগের কোনো আক্রান্ত না থাকে তাই লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই কেন একটা কথা সবসময় মাথা রাখতে হইব আপনার মুরগা আর যেই জায়গায় আপনার শ্রম দিতে পারবেন যেই জায়গাতে যদি গরমে দিয়ে আপনি বালু খেতিটা এটা তো আপনি ঘাস করতে পারবেন যদি আপনি শ্রম দিতে পারেন শ্রমের প্রয়োজন আমি 12 বছর বিদেশ করছি আপনি মিশরের লোকের সার কি করছি বুঝছেন পৃথিবীতে আছে আর হের মতো মানে যোগ্য লোক হতে পারে না মানে হ্যাঁ তো যোগ্য লোক আছিল তো আমার কথা হলো কোনটা আমি দেখেন তারপর কিন্তু 12 বছর চাকরি করে এসেছি কেন নিজের একটা ভবিষ্যতের জন্য নিজের একটা আইনতির জন্য এবং কি ভালো একটা কিছু করতে পারি আজকে 6 বছর ধরে শ্রম দিছি 12 বছর দুইটার বয়স হতে মোটামুটি মনে করবো ভালো কিছু একটা করতে পারছি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ধরে রাখার চেষ্টা করে এবং কি আল্লাহ রাখে বা মানুষের ঠিক মতো দিয়ে থাকতে পারি মানুষের না ঠকা যে বাঁচতে পারি মন্দন করার চেষ্টা করতেছি আল্লাহ রহমত করে আল্লাহ পাক রাব্বুনি ভালো ভালো রাখে তো গিয়াস ভাই যাক অনেক কথা শুনলাম আপনি যে লাভ কথা বলেন এই লাভ শুনলে তো আসলে অনেক লাভ আমার নিজেরও করতে এখন মানে মনে হচ্ছে যে আমি নিজেও গিয়ে আসলে ফার্মি মুরগির খামার বাড়িতে শুরু করি তো দেখা যাক কী অবস্থা তো যদি আপনার কাছ থেকে কেউ মানে বাচ্চা নিতে চায় হ্যাঁ তাহলে কীভাবে নেবে যোগাযোগটা কীভাবে করবে কেউ যদি বাচ্চা নিতে চায় আমাদের আসলে এখন আমাদের সিস্টেম ভিন্ন প্রথম আসলে আমাদের আসলে মানে পরিবহনের মাধ্যমে আমরা পাঠাইতাম আমরা নিজস্ব পরিবহন এখন নিয়ে নিছি নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা যে কোনো জায়গা থাক আপনার এই দিক দাম ঢাকা গাজীপুর তারপরে আপনার কালীগঞ্জ এন্দা মনে করেন ধরেন সাভার তারপরে আপনার এই এই জায়গা দাদা মনে করেন অ্যাভেলেবেল আমাদের কাছে খুব কাছে আমরা যেহেতু ঢাকার পাশে আছি এন্দা হিসেবে আমাদের এলাকায় বাউনবাড়ি আপনার সুনামগঞ্জ সিলেট জাফলন এরপর হিসেবে আপনার এন্দা যে কোনো জায়গা ঢাকা সিলেট ক্যান্টারমেন্ট এন্দা এরপর আপনার এন্দা হিসেবে আমাদের সবচেয়ে বেশি মালটা এইদিকেও যায় আমাদের বেশি চিটাগাং আপনার নোয়াখালী ফেনি এবার চাঁদপুর কুমিল্লা এন্দা আপনার এইদিকেও আমাদের মাল যায় বেশি তো আমাদের মালটা সবচেয়ে বেশি চলে আপনার ঢাকার অঞ্চলের ভিতরে আর আমাদের তিনটা অঞ্চলে মালটা বেশি যায় আর যারা বরিশালের মাল লাগে আমরা নিজস্ব পরিবহনে পাঠাই দিই ওই সব পরিবহনে তো আপনার একটা চাট করে দু তিনটা কাস্টমার মিলে আমরা এর মালটা পৌঁছানোর ব্যবস্থা করে দিই আপনার মোবাইল নাম্বার একটু বলে দিন যাতে কেউ চাইলে আমাদের দর্শক ভাইরা যে কোনো দর্শক ভাইরা যে কোনো ভাইয়েরা বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের নাম্বার মোবাইল নাম্বার আপনার 016-2299-1405 নাম্বারটা আমি আবার বলতে চাই যে কোনো ভাই বাচ্চা নিতে চায় 016-2299-1405 আপনি যে কোনো ভাইয়ে বাচ্চা নিতে চান চেষ্টা করলে আপনি আগের দিন আইসা আপনি নিজের বাচ্চা নিজে দেখিয়া বইরা নিতে পারবেন কোনো সন্দেহ নেই আমাদের থাকাখানার ব্যবস্থা আছে ঠিক আছে গেসবা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন দেশবাসীকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ